মহাসমাবেশে উস্কানি দেওয়া হবে না জানালেন কাদের হামলার অভিযোগ যুবলীগ ও ছাত্রলীগের রাজনৈতিক সংকট সমাধানে মহাসমাবেশের কর্মসূচি বললেন ফখরুল নেতাকর্মীদের নামে মামলার অভিযোগ নির্বাচন ঘিরে এ মাসে আসছে পর্যবেক্ষকদের দ্বিতীয় দল সমাধানে বড় চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রোমে আজ শুরু আন্তর্জাতিক খাদ্য সম্মেলন যোগ দেবেন প্রধানমন্ত্রী ইতালির সঙ্গে সই হবে সমঝোতার জঙ্গি সংগঠন হিন্দাল শারকিয়া রামির আনিসুর সহ তিন সদস্যকে গ্রেফতার অস্ত্র ও বোমা সরঞ্জাম উদ্ধার পাকিস্তান আফগানিস্তানে বর্ষণে বন্যা ভূমিধসে নিহত ৪৪ ভয়াবহ দাবানলে পড়ছে গ্রিসের রোডস দ্বীপ নারী বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ইতালি বিকেলে ব্রাজিল পানামার লড়াই আমন্ত্রণ সংবাদ দুপুরে শুনছিলেন সংবাদ শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি বাবলি আসমিন ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সংঘাতের উস্কানি দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন যদি কেউ সহিংসতায় জড়ায় তাহলে মানুষের জানমাল রক্ষার জন্য নিরাপত্তা দিতে আওয়ামী লীগ মাঠে থাকবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দেশের ৭০% মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে মুখে আছে আওয়ামী লীগের শক্তি জনগণ বিএনপির সমাবেশে হেফাজত ইসলামের একাত্মতা ঘোষণার প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান সরকার পতনের দিবাস্বপ্ন দেখে লাভ হবে না সংঘাতের উস্কানি আমরা কখনো দেব না আমি বারবার বলেছি আমরা পাওয়ারে আছি আমরা শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চাই এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা কেন সংঘাতের উস্কানি দেব কেউ যদি করে তখন জনগণের জানমাল রক্ষা মানুষের জীবনের নিরাপত্তা এবং শান্তির জন্য আমরা তো প্রোটেকশান দেব জনগণের স্বার্থকে আমাদের প্রোটেকশান দিতেই দেশের বিভিন্ন স্থানে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলে আগামী ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ডাক দেয় বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছেন কিনা প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন বাংলাদেশ গণতান্ত্রিক দেশ রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে বিএনপি জামাতের হত্যা ষড়যন্ত্র নৈরাজ্যর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আগামী ২৭ জুলাই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে অনুষ্ঠিত হবে শান্তি সমাবেশ জয়যাত্রা সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নড়াইলের বেরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখকে উৎপেতে থাকা বিএনপি জামাতের সংঘবদ্ধ সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে এবং একই দিনে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শেখ ওয়ালিউল্লাহ রুবেলকে নির্মমভাবে হত্যা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের কোনো রাজনৈতিক দলই মনে করে না বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ফখরুল বলেন সময় এসেছে অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে নেমে পড়ার সরকারের কর্মকর্তা কর্মচারীদেরও আন্দোলনে সমর্থন করার আহ্বান জানান তিনি আশা করেন ২৭ জুলাইয়ের মহাসমাবেশে সরকারের যথাযথ কর্তৃপক্ষ সহায়তা করবে এই সমাবেশে সারা দেশের মানুষ রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগের বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হবে বলেও জানান তিনি আজকে অন্যান্য দলগুলো যারা এই যুগপদ আন্দোলনের মধ্যে যাদের নাম লেখা নেই তারাও কিন্তু এখন খুব পরিষ্কার করে স্পষ্টভাবে বলছে যে আজকে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না সুষ্ঠু নির্বাচন হতে পারে না আর বারবার তারা সংবিধানের কথা বলেন ওই সংবিধানের যে অ্যামেন্ডমেন্ট করে তারা এনেছে ১৫th অ্যামেন্ডমেন্ট
এটা সম্পূর্ণভাবে একটা অসাংবিধানিকভাবে অ্যামেন্ড করা হয়েছে, অর্থাৎ এটা অবৈধ, সেই কারণে এই সরকার অবৈধ। সুতরাং এই অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রধান দাবি। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে আগামী 28 জুলাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় দল বাংলাদেশ সফর করবেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও চীনের 6 সদস্যের প্রতিনিধি দল আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে আসবেন। তারা আগামী জাতীয় নির্বাচন পূর্ব পরিস্থিতি ও পরিবেশ মূল্যায়নে প্রতিবেদন প্রকাশ করবেন। এরপর আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তৃতীয় দল বাংলাদেশে সফর করবে। এ দলে থাকবেন ভারত, শ্রীলঙ্কা, ভুটান সহ দক্ষিণ এশিয়ার দেশের প্রতিনিধিরা। আগামী 28 জুলাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দ্বিতীয় টিমের নেতৃত্ব দিবেন আয়ারল্যান্ডের হতে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক সিনিয়র সাংবাদিক মিস্টার নিক পাউল। উক্ত সফরকালে প্রতিনিধিবৃন্দ আগামী 29 জুলাই 2023 সকালে নির্বাচন পূর্ব পরিস্থিতি ও রাজনৈতিক পরিবেশ মূল্যায়ন শীর্ষক নাগরিক সংলাপে অংশগ্রহণ করবেন। এই নাগরিক সংলাপে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় নাগরিকরা থাকবেন এবং যারা রাজনীতি নিয়ে, সমাজ নিয়ে গবেষণা করেন তারা এই সংলাপে অংশগ্রহণ করবেন। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে আগামী জাতীয় নির্বাচন করতে জোর প্রস্তুতি নিচ্ছে ইসি। রাজনৈতিক দ্বন্দ্বের বিষয় দলগুলোর উপরই ছেড়ে দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, এজন্য ভোটের আগে রাজনৈতিক সমাধান অত্যন্ত জরুরি, কারণ সংঘাত রাজনীতি হলে চ্যালেঞ্জের মুখে পড়বে কমিশন। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। রাজনীতির মাঠ এখন অনেকটাই উত্তপ্ত, সমাবেশ, মহাসমাবেশ, পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে সংঘাতের দিকে ধাবিত হচ্ছে রাজনীতির মাঠ। সরকারের মেয়াদ শেষে নির্বাচন একটি সাধারণ নিয়মতান্ত্রিক বিষয়, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে চলছে মতভেদ, যা এখন প্রকাশ্যে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে ভোট আয়োজন ছাড়া আর কোনো দিকে তাকাতে নারাজ তারা। রাজনৈতিক বিষয়ে আমাদের কিছু করণীয় নাই, আমরা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় আমরা প্রস্তুত আছি, সেগুলি নিয়ে আমরা নির্বাচন করব। দশম জাতীয় নির্বাচন নজরদারিতে ছিল না তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক, যদিও এবার বেশ আগে থেকেই তোড়জোড় শুরু করেছে বিদেশি পর্যবেক্ষকরা। প্রস্তুতি নিচ্ছে দেশের সংগঠনগুলো। তাদের মতে সংঘাতময় সামনের দিনগুলোতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ইসিকে। তাত্ত্বিক বিচারে অবশ্যই জাতীয় বা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যে প্রতিবেদন সেটি ইম্প্যাক্ট ফার রিচিং হতে পারে। তাত্ত্বিক বিচারে এমনও হতে পারে যে আপনার পর্যবেক্ষণ যদি খুবই নেতিবাচক একটা চিত্র তুলে ধরে তাহলে এটা সরকার গঠনে সমস্যা তৈরি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতির নামে বর্তমানে যা চলছে তা কোনোভাবেই কাম্য নয়, এতে শুধু জনগণেরই ক্ষতি হবে। বর্তমান প্রেক্ষাপট মানে হচ্ছে কিছু অসভ্য মানুষের জাতির উপরে চাপিয়ে বসছে, তাদের প্রেক্ষাপটটাকে আমি আমার প্রেক্ষাপট বলবো? এটা তো হচ্ছে, এটা তখন সভ্য দেশের, সভ্য মানুষের, সভ্য রাজনীতিবিদের কাণ্ড না। সভ্যরা হচ্ছে যে আমার বিরুদ্ধে প্রোটেস্ট হচ্ছে, আমার এই পলিসি লাইক করা হচ্ছে না, সুতরাং আমাকে এটা বন্দোবস্ত আসতে হবে, এটা মেনে নিতে হবে, অথবা একটা বন্দোবস্ত আসতে হবে, এটাই সভ্যতা। তারা বলছেন সাংঘর্ষিক রাজনীতিতে যদি ক্ষমতায় যাওয়াই মুখ্য হয় তবে তা হবে আত্মহত্যার শামিল। মন্তব্য করতে বা বিশেষজ্ঞর মন্তব্য করার কিছু নাই। দুজন যদি মনে করে যে আমি সুসাইড করতে রাজি আছি, তো সুসাইড করা ছাড়া তার কোনো উপায় নেই। হ্যাঁ, জনগণ এখন কিছু করার নেই, জনগণ অসহায়। দেশে গণতান্ত্রিক ধারা ধরে রাখতে একটি সুষ্ঠু নির্বাচনে যেমন বিকল্প নেই, তেমনি এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার দায়িত্ব সরকার ও বিরোধী সব রাজনৈতিক দলের, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে এখন ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি। এর আগে রোমের স্থানীয় সময় রোববার দুপুরে ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছেন শেখ হাসিনাকে বহনকারী বিমান। এ সময় তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সরকার প্রধানের তিন দিনের এ সফরে ঢাকা রোম দুটি সমঝোতার স্মারক সই করবে। জাতিসংঘের ফুড সামিটে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করবেন।
নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার আমির আনিসুর রহমান মাহমুদ সহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এ আমিরের নির্দেশে জঙ্গি সংগঠনের টার্গেট কিলিং এর জন্য কিছু লোককে নেওয়া হয়। টার্গেট ছিল আইন প্রণেতা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেকে। আর জানাচ্ছেন ইফতেখার রেজা। নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়া মুন্সীগঞ্জের লোহজং এলাকা থেকে সোমবার মধ্যরাতে এ জঙ্গি গোষ্ঠীর আমির মোহাম্মদ আনিসুর রহমান, বোমা বিশেষজ্ঞ সিরাজ ও বিজয়কে গ্রেপ্তার করে র্যাব। এ সময় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরি সরঞ্জাম, উগ্রবাদী বই ও নগদ অর্থ জব্দ করা হয়। সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন জানান, জঙ্গি গোষ্ঠীর অনেকে সমতলে চলে এসেছে। পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ থেকে কেউ পালানোর চেষ্টা করলে গুলির নির্দেশ দিতেন আমির। আমিরের নির্দেশনা অনুযায়ী আপনারা দেখেছেন যে দুটি ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যে ভিডিও দুটি আমিরের নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয় এবং যেটার মূল উদ্দেশ্য ছিল এই ভিডিওর মাধ্যমে এই সংগঠনটি যে একজন প্রশিক্ষিত সংগঠনের নিয়ন্ত্রণে চলছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিরা লোহজংয়ে সম্প্রতি বাসা ভাড়া নেন। এছাড়া বিভিন্ন সময় হরকাতুল জিহাদ, আনসার আল ইসলামের সদস্যদের সাথে যোগাযোগ হয় আনিসুরের। তিনি এমন এক জঙ্গি সংগঠন গঠন করার পরিকল্পনা করেন, তারা সবাই প্রশিক্ষিত হবেন। এই সময়টাতে তার সাথে আনসার ইসলামের সক্রিয় সদস্য রক্সি এবং ফেলানির সাথে পরিচয় হয়, যার প্রেক্ষিতে তাদের কাছ থেকে একটি সংগঠন পরিচালনা করা বা একটি সংগঠন কিরকম হওয়া উচিত এই সম্পর্কে বিভিন্ন আলাপ আলোচনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, 2022 সালে কেএনএফ প্রধান নাথান বোমকে বাসাবোতে বাসা ভাড়া করে দেন আনিসুর রহমান। বর্তমানে নাথান বোমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগাযোগও ছিল। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে, বাড়ছে মৃত্যুর হারও। ঢাকার ভিতরে ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটির নানা উদ্যোগ নিলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অবশ্য উদ্যোগের বাস্তব প্রমাণও মিলছে না ওয়ার্ডগুলোই। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রাজধানী ঢাকার কম বেশি সব হাসপাতালেই বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। নগরী জুড়ে প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ, থামছে না প্রাণহানি। রাজধানীর ডেঙ্গু আক্রান্তের তালিকায় এগিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা। দুই নগরপিতায় মশা নিধনে নানা উদ্যোগের বাণী শোনালেও মাঠের বাস্তবতা ভিন্ন। এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটির তৎপরতার বাস্তবে প্রমাণ মিলছে না রাজধানীর 68 নম্বর ওয়ার্ডের ডেমরা এলাকায়। মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী। মশার কারণে দোকানদারি করা যায় না, আপনার এই কয়েল জ্বালালেও মশা যায় না, প্রচুর মশা। পাঁচটার পরে বেলা এই জায়গায় দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকে না, ব্যাপক মশা। আর ভাইয়া বললেন না, রাতে তো ঘুমান যায় না, দিনেও ঘুমান যায় না, অতিরিক্ত মশা, আর মশার ওষুধও দেয় না। স্থানীয়দের অভিযোগ, ডেমরা এলাকায় নিয়মিত ছেটানো হয় না মশার ওষুধ, আর ছেটালেও তা কাজে আসছে না। আসে মাঝে মাঝে আসে, আসে আসে যেসব ওষুধ দেয় সেসব ওষুধে মশা যায় না। সিটি কর্পোরেশন ওষুধ তো প্রথম দিছে ভালো, এখন তো ইদানিং এই মাসে দেখি না একবারও ওষুধ দিতে। অনেক আগে ওষুধ দিছিল, আর এখন বর্তমানে ওষুধ দেয় না। ওই যে কেরোসিন ডাল মাইখা ওই যে মেশিন দিয়া যে সারে ওই আরও মশা নাইরিয়া দেয়, ওগুলো আরও যায়, আর সন্ধ্যার সময় বাড়ি রুমে থাকাই আরও মুশকিল। ধুমাটা দিলে হয়তো মশা যায় না, আরও জিত করে মশা কামড়ায় বেশিটা। সিটি কর্পোরেশনের মশক নিধনের কর্মীরা বলছেন, একই এলাকায় তারা প্রতিদিন যেতে পারছেন না, আর মাত্র 13 জন কর্মী থাকায় হিমশিমকিতে হয় পুরো ওয়ার্ডে কাজ করতে। ওয়ার্ডটা আমরা ভাগ করা থাকে, এক একদিন এক একটা রাস্তা যাওয়া হয়। ওয়ার্ড হিসাবে তো অনেক সময় হয়তো সংকট মনে হয়, আবার অনেক সময় মানে দিন ভাগ করে যেভাবে চলা যায় আর। অবশ্য এডিস মশা নিধনে যথাযথ পদক্ষেপ নিতে না পারার জন্য জনবল সংকটকে দুষছেন স্থানীয় কাউন্সিলর। আমাদের মশক কর্মী তো হচ্ছে 6 জন, এখন এক জায়গায় আমার ওয়ার্ডের মধ্যে এক জায়গায় যদি দেয় তাহলে আরেক সাইড শেষ করতে হলে আমার আরো 2-4 দিন সময় লাগে, তাহলে নিয়মিত তো আর এক জায়গাতে রেগুলার দেওয়া যাচ্ছে না, জনবল সহ। ডেঙ্গু সংক্রমণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন, এমনটাই মত ডেমরাবাসীর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।